কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে তোমরা দেখবে গোল্ডেন প্ল্যানেট গল্পটির 13তম পর্ব। তার আগে চলো দেখে আসি গত পর্বে কি হয়েছিল। গত পর্বে প্রফেসর ব্যাডের পরিকল্পনা অনুযায়ী রোবটিগল পৃথিবীর বড় বড় সব বরফের পাহাড় ভেঙে ফেলে আর পৃথিবীতে নেমে আসে ভয়াবহ সুনামি। রোবটিগলকে ধ্বংস করতে বিশ্বনেতারা পাঠায় তাদের যৌথ বাহিনীকে, কিন্তু রোবটিগলের সাথে যুদ্ধে তারা পরাজিত হয়। তো বন্ধুরা, চলো তাহলে দেখে আসি আজকের পর্বে সেখানে কি হতে চলেছে। প্রফেসর, এ আপনি কি বানাচ্ছেন? এই হলো আমার নতুন আবিষ্কার রোবট ফড়ি। এই রোবটকে আমি বানিয়েছি শুধুমাত্র সজীবের জন্য। প্রফেসর, এই রোবট ফড়ি এর মাঝে এমন কি বিশেষ পাওয়ার আছে যার জন্য আপনি শুধু সজীবের জন্য এটা বানিয়েছেন? তুমি দেখতে চাও রোবট ফড়িং এর কেরামতি? দেখো তাহলে। আরে আরে, আমি তো অনেক ছোট হয়ে এলাম। এটা কি? এ তো দেখছি একটা ইঁদুর। এই ইঁদুর তো আমার থেকেও বড়। প্রফেসর, আমাকে বাঁচান, নইলে নইলে এই ইঁদুর আমাকে খেয়ে ফেলবে। এটা তো দেখছি খুব পাওয়ারফুল রোবট। এবার আমরা সজীবকে ছোট একটা প্রাণীতে রূপান্তর করব আর তারপর রোবট পড়ি যাও। ওদিকে রোবটিগলের সাথে যুদ্ধে যৌথ বাহিনীরা পরাজিত হওয়ায় বিশ্বনেতারা পড়ে যায় এক মহা দুশ্চিন্তায়। রোবট বাহিনীকে আমরা যতটা ভেবেছিলাম এরা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার প্রেসিডেন্ট। এখন রোবটিগল আমাদের যৌথ বাহিনীকে পরাজিত করেছে। আমাদের এখন উচিত হবে সজীবের সুপার হিরোর সাহায্য নেয়া। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার প্রেসিডেন্ট। একমাত্র সজীবই পারে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। কিন্তু এই রোবট বাহিনীর সাথে জিততে হলে সজীবের আরো পাওয়ার চাই, আরো পাওয়ার। সে আপনি চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট, সজীবকেও আমরা রোবটিক টেকনোলজির দ্বারা প্রস্তুত করব। এরপরে বিশ্বনেতাদের সিদ্ধান্ত মোতাবেক সজীবকেও রোবটিক টেকনোলজিতে বানানো অত্যাধুনিক স্যুট দেয়া হয়, যেটার সাহায্যে সজীব হয়ে যায় আগের থেকে অনেক শক্তিশালী।
মিস্টার মেয়র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রোবট বাহিনীর পেছনে যেই থাক, এবার তাকে আমি খুঁজে বের করব। এবার হবে মানুষের অস্তিত্বের লড়াই। সজীব যাও আর ধ্বংস করো মানুষের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে। সজীব, এবার আমরা কোথায় যাচ্ছি? সেই বরফের পাহাড়ে যেখানে রোবটিগোল তার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। রোবটিগোল আমাদের সমুদ্রে সুনামি সৃষ্টি করেছে, পৃথিবীর যৌথ বাহিনীকে পরাজিত করেছে। যেভাবেই হোক রোবটিগোলকে ধ্বংস করতেই হবে, নইলে পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওকে সজীব। এরপরে রোবটিক টেকনোলজিতে বানানো অত্যাধুনিক রোবটিক স্যুট পরে সজীব যেতে থাকে রোবটিগোলকে ধ্বংস করতে, আর সেই সাথে রোবট ষড়যন্ত্রের পিছনে থাকা প্রফেসর ব্যাগকে খুঁজে বের করতে। সজীব, এই দেখো রোবটিগোল আমাদের খুব কাছেই আছে। চলো। অবশেষে সজীব রোবটিগোলের দেখাও পেয়ে যায়। ম্যাজিক্যাল কার, চলো। সজীব একটু অপেক্ষা করো, শত্রুকে আগে জানতে হবে, তবেই তোমার যুদ্ধ সহজ হবে। এই কথা বলে ম্যাজিক্যাল কার রোবটিগোলকে স্ক্যান করতে শুরু করে। সজীব, রোবটিগোল কিন্তু খুবই শক্তিশালী। এর রয়েছে খুব দ্রুত গতির রিফ্লেক্স ক্যাপাসিটি, জলে, স্থলে এবং আকাশে সমানভাবে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে চালিত এই রোবটের একটি দুর্বলতা রয়েছে। ম্যাজিক্যাল কার, আমাকে বলো কি সেটা? সজীব, রোবটের ঈগলের চোখ, যেটা আসলে একটি ক্যামেরা। তুমি যদি ওই ক্যামেরাটিকে অকেজ করে দিতে পারো, তাহলে রোবটিগোলকে তুমি খুব সহজেই ধ্বংস করতে পারবে। বুঝতে পেরেছি, তোমাকে ধন্যবাদ ম্যাজিক্যাল কার, এবার চলো। গুড লাক সজীব। ম্যাজিক্যাল কারের সাথে পরামর্শ শেষে সজীব মুখোমুখি হয় রোবটিগোলের। সজীবকে দেখে রোবটিগোল যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, আর শুরু হয়ে যায় সজীব আর রোবটিগোলের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ। রোবটিগোলের চোখে নিশানা করছিল, কিন্তু রোবটিগোল সেগুলো থেকে বেঁচে যাচ্ছিল। অবশেষে সজীবের একটা পাওয়ার রোবটিগোলের চোখে গিয়ে লাগে, আর তাতে রোবটিগোলের চোখে থাকা ক্যামেরা নষ্ট হয়ে যায়।
সজীব, তুমি দারুণ করেছো। তখন রোবটিগলের অপারেটিং সিস্টেম ভুল কমান্ড দিতে লাগলো। রোবটিগলকে ধ্বংস করতে সজীব এগিয়ে গেল। ওয়েল ডান সজীব, ওয়েল ডান। সজীব, এটা কিসের আওয়াজ? আমি ঠিক বুঝতে পারছি না। রোবটিগলকে ধ্বংস করতে না করতেই রোবট ফোরিং সেখানে পৌঁছে যায়। সজীব কিছু বুঝে উঠবার আগে রোবট ফোরিং তার পাওয়ার মেরে দেয় সজীবের উপরে, আর সাথে সাথে সজীব হয়ে যায় লিলিপুটের সমান একটা ছোট্ট মানুষ। আরে, এ আমি কি হয়ে গেলাম? আরে, এ তো দেখছি আমার দিকেই আসছে, আমাকে জলদি পালাতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। সজীব হয়ে গেল লিলিপুট, মানে ছোট্ট মানুষ। এখন সে কি করে আবারও আগের মতো হবে? আর কি করেই বা প্রফেসর ব্যাটকে খুঁজে বের করবে? জানতে চাইলে দেখতে হবে গোল্ডেন প্ল্যানেট গল্পটির 14তম পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।